স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত সন্দেহে স্ত্রীর গলার নলি কেটে খুন করল স্বামী। ধৃত স্বামীকে মঙ্গলবার বর্ধমান আদালতে তোলা হয়। ধৃতের নাম শ্রীমন্ত বাগদি। খণ্ডঘোষের সুলতানপুর গ্রামে তিলের জমি থেকে এক গৃহবধূর গলার নলি কাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছিল। পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছিল মৃতা গৃহবধূর নাম কানন বাগদি। 13 বছর আগে তাঁর সঙ্গে সুলতানপুরের শ্রীমন্তের বিয়ে হয়। স্ত্রী পরকীয়া সম্পর্কে যুক্ত এই সন্দেহে প্রায়ই তাদের মধ্যে অশান্তি হতো। তার জেরে স্ত্রীকে খুন করেছে বলে জেরায় স্বীকার করেছে স্বামী, দাবি পুলিশের। খুনের সঙ্গে শ্রীমন্ত ছাড়া আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। মঙ্গলবার তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়। মানলে কেন বউকে? হ্যাঁ, বউকে মানলে কেন? স্ত্রীকে খুন করলে কেন? গতকাল খণ্ডঘোষ থানার অন্তর্গত বেরুগ্রাম জিপিতে সুলতানপুর গ্রামে একটা খবর পাওয়া যায় যে একটি গৃহবধূর বডি পাওয়া গেছে। তো পুলিশ সঙ্গে সঙ্গে রিচ করার পরে দেখা যায় যে অ্যাকচুয়ালি একটা ধানের জমি, চাষের জমির ওপরেই বডিটা পড়ে আছে এবং বডিটার উপরে শাড়ি ফাড়ি যেমন নর্মাল ঢাকা দেওয়া আছে, তা আশেপাশে ব্লিডিংও ছিল এবং ওর গলাতে, মাথায়, মুখে কিছু ইঞ্জুরি ছিল। ওটাকে পোস্টমর্টম করা হয়, তারপরে দেখা যায় যে ওই ইঞ্জুরির কারণেই ডেথ হয়েছে। এবং তারপরে বাড়ির লোক, মহিলার বাড়ির যে বাপের বাড়ি পাশের গ্রামই আছে, গুইর গ্রাম, বাড়ির লোক একটি কমপ্লেন জমা দেয়। গৃহবধূর বাড়ির লোক যে কমপ্লেনটা দেয় তাতে অ্যাকচুয়ালি 498-302-120B-তে একটা কেস রেকর্ড হয় খণ্ডঘোষ থানাতে। FIR নামে অ্যাকিউজ অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড, হাজব্যান্ডের 2 ভাই এবং শাশুড়ি। তো ঘটনার তদন্তে নেমে পুলিশ কালকে ওর স্বামী, নাম হচ্ছে শ্রীমন্ত বাগদি, তাকে আমরা ডিটেন করি কিছুক্ষণ, বিকেলের পরে পাওয়া যায়। ওর সঙ্গে ইন্টারোগেশন পরে কিছু জিনিস, তথ্য আমাদের সামনে আসে। আজকে ওকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমাদের কোর্টে প্রোডাকশন হচ্ছে ফার্দার পিসি নেওয়ার জন্য। কজনকে অ্যারেস্ট? একজনই অ্যারেস্ট হয়েছে বাগদিকে, মানে ওর হাজব্যান্ড যে আছে শ্রীমন্ত বাগদি, তাকে অ্যারেস্ট করা হচ্ছে। হয়তো এই সন্দেহের বশেতেই কিছু হতে পারে, কিন্তু সন্দেহটা এখনো ইনভেস্টিগেশনে কমপ্লিট এস্টাবলিশমেন্ট হয়নি। খুনের ঘটনায় সরাসরি কি ওর স্বামী যুক্ত বলে মনে হচ্ছে? এখনো পর্যন্ত আমরা যা পেয়েছি স্বামীর ইনভলভমেন্ট সবচেয়ে বেশি, যদি সেকেন্ড কেউ থেকে থাকে সেটা ফার্দার রিভিল হবে। এখনও পর্যন্ত একজনের ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে স্বামী। আজকে কোর্টে প্রোডাকশন করা হয়েছে, ফার্দার পিসি আমরা নিচ্ছি। পিসি 7 দিনের জন্য পুলিশ কাস্টডির জন্য প্রেয়ার করেছি, দেখা যাক কী হয়। আর কী দিয়ে মানে খুন করা হয়েছে? এখন আমরা ওয়েপন অফ অফেন্স পাইনি, তবে ওর যতটুকু জানা যাচ্ছে ওর যেটা কথা থেকে যে ওই একটা কাস্তে টাইপের সাপ কিছু জিনিস, কাস্তে বা কাটাতে এই টাইপের কিছু একটা জিনিস, আর লাঠি ফাঠি কীরকম ছিল ওটাও বলছে। তো আজকে পিসি নেওয়ার পরে কোথায় আছে সেটা, আদৌ কী জিনিস ছিল আমরা ভেরিফাই করব। কোনো শারীরিক সম্পর্কের কিছু তথ্য আমরা কালকে PMA যেটা দেখেছি কোনো রকম সেটা এস্টাবলিশমেন্ট, মানে কোনো কিছু পাওয়া যায়নি শারীরিক সম্পর্ক বা মার্ডারের আগে কোনো কিছু এরকম ইনসিডেন্ট, সেরকম কিছু নেই। আর এই খুন হওয়ার আগে মানে কী হয়েছিল, কোনো ঘটনা, ঝগড়া বা কোনো কিছু এরকম কিছু পাওয়া যাচ্ছে? এখনও ঝগড়া বলতে সেরকম পাড়ার লোক বা আশেপাশের লোকজনও কিছু বলছে না। বাপের বাড়ির লোক 498-এর একটা কমপ্লেন করেছে, সেই দিকটাও আমরা খতিয়ে দেবো কোনো রকম বধূ নির্যাতনের কিছু ব্যাপার ছিল কি না, কারণ এদের ম্যারেজ অলরেডি 13 ইয়ার্স হয়ে গেছে। তো সেই জিনিসটা এখনও পর্যন্ত কিন্তু আমাদের কোনো রেকর্ড নেই অফিসিয়ালি নির্যাতনের, বা আশেপাশের লোকজনও সেরকম বলছে না। এদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্ক ভালোই ছিল, মাঝে মাঝে তর্ক ঝামেলা ঝগড়া হতো, তো সেটা এখন অ্যাকচুয়ালি গ্রামের লোকজন কেউ চট করে কিছু বলতে চাইছে না। আমরা একটু সময় লাগবে, ওদের সঙ্গে কথা বলবো। তো শোনা যাচ্ছে একটা সম্পর্ক ছিল কারোর সঙ্গে, সেই সম্পর্কটা বললাম শুরুতেই যে ওটা এস্টাবলিশড এখনও হয়নি, খতিয়ে দেখা যাক। সেই নিয়ে কোনো রকম সন্দেহবশত এটা হতে পারে।